দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পথে নেমে সাধারণ মানুষকে নানাভাবে সেবা করছেন। তিনি তার হাজার ব্যস্ততার মধ্যেও যদি সাধারণ মানুষের সেবায় পথে নামতে পারেন, সেক্ষেত্রে দলের সাধারণ কর্মীরা তা পারবেন না কেন? শনিবার নদিয়ার কৃষ্ণনগর মহকুমার বেশ কয়েকটি গ্রামীণ এলাকার গরিব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করতে গিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, গত কয়েকদিন তার বিধানসভা এলাকার পাঁচটি ব্লকে চাল ডাল আলু বিতরণ করা হয়েছে। 100 কুইন্টাল চাল, 50 কুইন্টাল আলু ও 10 কুইন্টাল ডাল ছাড়াও আটা ইত্যাদিও দেওয়া হচ্ছে দরিদ্র মানুষদের মধ্যে। তিনি বলেন, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে রেশন কার্ডে অনেক রকম ভুল ত্রুটি থাকার জন্য অনেকেই পাচ্ছেন না রেশন সামগ্রী। যারা রেশন সামগ্রী ঠিকঠাক পাচ্ছেন না, তাদের জন্যই এই বিকল্প ত্রাণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানান মন্ত্রী। ইতিপূর্বে গত 3 দিন ধরে আমার কৃষ্ণনগর 2 নম্বর যে ব্লক, যেখানে সাতখানি অঞ্চল আছে, সেখানকার সাধারণ মানুষদের কাছে আমরা প্যাকেট সহকারে প্রায় 100 বস্তা চাল এবং তার সঙ্গে আমরা প্রায় 50 কুইন্টাল আলু এবং তার সঙ্গে প্রায় 10 কুইন্টাল মতো ডাল ইত্যাদি সমস্ত কিছু দেওয়ার পরে আজকে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে এসেছি। এবং এই 1 নম্বর ব্লকে আজ থেকে 2 দিনের মধ্যে তারা সমস্ত নিজ নিজ এলাকার মাল আজকে নিয়ে যাচ্ছে। এখানেও প্রায় 10 কুইন্টাল চাল এবং তার সঙ্গে আটা আছে প্রায় 25 কুইন্টাল এবং পঞ্চায়েতে এগুলো সমস্ত ইয়ে আছে, ভাগ করবে তারা, আলাদা প্যাকেটিং করবে, করে সমস্ত এলাকার মানুষদেরকে বিলি করবে। আর দেখছে অনেক ক্ষেত্রেই তারা নিজেরাই বুঝছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের থেকে টাকা এসে সারাদিন ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের জন্য। তো আমরা আমাদের একজন সাধারণ কর্মী হিসাবে আমাদের পাড়া এলাকার মানুষের জন্য ঘুরতে পারবো না কেন? এটাই তাদের কাছে যথেষ্ট নিজেরা উজ্জীবিত হচ্ছে, এর জন্যই আমরা খুশি যে এরকম ধরনের রাজ্যে আছি যেখানে আমাদের যে লিডার সে নিজেই চালিকা শক্তি আমাদের সবাইকে চালিয়ে দিয়ে বেড়াচ্ছে। আমাদের চক